মৃত্যুকূপে শ্রমিকদের ডেকে আনতে মূল ভূমিকা রাখেন এই দুইজন। তাদের সার্টিফাই করা রানা প্লাজা ধসে প্রাণ হারান অন্তত 1135 জন মানুষ। বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার দুটি মামলার তদন্তভার দেয়া হয় সিআইডিকে। আলোচিত এই ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়ার পর অন্তত 1100 জনকে জিজ্ঞাসাবাদ করে 59 জনকে দোষী হিসেবে চিহ্নিত করে সিআইডি, যাদের মধ্যে 20 জন সরকারি কর্মকর্তা রয়েছেন। এ সকল কর্মকর্তার বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলে 12 জনের বিষয়ে গ্রিন সিগন্যাল আসলেও বাকি 8 জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। যমুনার অনুসন্ধানে জানা গেছে যে 8 জনের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তাদের মধ্যে আছেন কারখানা পরিদর্শন উপপরিচালক ইউসুফ আলী, ভবন পরিদর্শক আওলাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার। এই কর্মকর্তাদের চার্জশিটভুক্ত করতে কেন অনুমতি দেওয়া হচ্ছে না তা জানতে স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘুরেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন, তার মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়াই তারা গ্রিন সিগন্যাল দেননি। উচ্চপদস্থ কর্মকর্তা দিয়ে আমরা তদন্ত করেছি, তদন্ত করানোর পর রিপোর্ট, তারা যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী তাদের এনভলভমেন্ট নাই। ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তাকে মামলার আসামি করার আগে অবশ্যই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়, আর এই বিধি পরিপালন করতে গিয়েই আটকে গেছে বিচার। আর তাই দুবছরে এই ঘটনায় দায়ীদের শাস্তি তো দূরের কথা, আদালতের কাঠ গড়াতেই আনা যাচ্ছে না রানা সহ অন্য হোতাদের। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যদি এতই নিশ্চিন্ত তারা থাকেন যে এরা কোনো অপরাধ করে নাই, তাহলে তো সেই অনুমোদনটা দিতে কোনো রকম আমার মনে হয় দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না। রানা প্লাজা ধসের দুই মামলায় রানা সহ 22 জনকে আটক করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে রানার বাবা খালেক সহ জামিনে আছেন অন্তত 14 জন। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।